এন্টালিতে ভেঙে পড়ল বাড়ির একাংশ, বিপজ্জনক অবস্থায় পড়েছিল বাড়িটি। গতকাল সিঁড়ি ভেঙে আটকে পড়েছিলেন প্রায় সাতজন। আটকে থাকাদের উদ্ধার করেছে দমকল কর্তৃপক্ষ অন্যদিকে দাঁড়িয়ে। 2012 সাল থেকে নোটিশ দেওয়া রয়েছে বাড়িটিতে। এলাকার বেশ কয়েকটি বাড়িতে একইভাবে বিপজ্জনক সাইনবোর্ড ঝোলানো রয়েছে, তা সত্ত্বেও বাড়ি খালি না হওয়ায় মূলত এই দুর্ঘটনা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রে বারবার প্রশ্ন উঠছে পুরসভার ভূমিকা নিয়ে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই ধরনের বাড়ি ভাঙার ঘটনা বর্ষার সময় লাগাতার ঘটে চলেছে গোটা শহর কলকাতা জুড়ে, গোটা রাজ্য জুড়ে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তার নতুন নজির গড়ল বলা যেতে পারে এন্টালি, কারণ এন্টালিতে বিপজ্জনক অবস্থায় বাড়িটি কার্যত এই মুহূর্তে ভেঙে পড়েছে। সেক্ষেত্রে সাতজন আটকে ছিলেন এবং দীর্ঘদিন আগে প্রায় 2012 সালে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে সেই বাড়ি এখনো পর্যন্ত একই অবস্থায় রয়েছে। আমার সাথে সরাসরি প্রতিনিধি রয়েছেন এলিনা, এলিনার কাছে চলে যাব। কি ছবি দেখতে পাচ্ছ এলিনা? বিট্টু দেখো, আমি তোমাকে প্রথমে ছবিটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে বেলেঘাটা নফর কোলে ঘোষ এলাকা, যে জায়গা দিয়ে আমি এই মুহূর্তে হেঁটে যাচ্ছি। একেবারে সামনের রাস্তায় ইতিমধ্যেই কিন্তু গার্ডরেল দিয়ে গোটা জায়গাটি ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে। আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়াকে বলবো, সঞ্জয় একটু ছবিটা দেখাও। গতকাল সন্ধে 6:30 নাগাদ এই জায়গাতে এই সেই বাড়ি সেই বাড়িতে বাড়ির ভিতরের সিঁড়ির কিছু অংশ কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আমি এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব, আরও ভালোভাবে যদি ছবিটা দেখানো যায়। এই মুহূর্তে নফরকোলে ঘোষ এলাকার যে বাড়ি রয়েছে, যে বাড়ি গতকাল ভেঙে পড়েছিল, সেই বাড়ির সামনে আমরা রয়েছি। এবং এই বাড়িটি গতকাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়ি যখন ভেঙে পড়ে তখন সেই বাড়ির মধ্যে 7 জন বাসিন্দাও ছিলেন। স্থানীয় এবং দমকলের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এই সেই বাড়ি যে বাড়িতে 2012 সাল থেকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই নোটিশ দেওয়া সত্ত্বেও তাদের সেই নোটিশ থাকা সত্ত্বেও তারা কিন্তু বাড়ি খালি করেননি। আমি এই মুহূর্তে একটু কথা বলবো, একেবারে উল্টো দিকে একজন দাঁড়িয়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এটা আপনার বাড়ি তো? আচ্ছা, গত কয়েক বছর ধরে তো বাড়িটা এই অবস্থাতেই পড়ে রয়েছে? হ্যাঁ, এরকম পড়ে আছে, বারবার পড়ে যাচ্ছে। আপ তো 7-10 দিন পরে একদিন চাল পড়ে যাচ্ছে উপর থেকে। ওইখানে 10 দিন আগে চাল পড়ে গেছিল? হ্যাঁ। আচ্ছা, পুরসভার তরফে কোনো রকম কোনো নোটিশ দেওয়া হয়েছে? না, ওইখানে না, তারপরে জানি না। কত বছর আগে তাও প্রথম নোটিশ এসেছিল? কোনো একটাও নোটিশ এসেছে না, এটা আমার জানা নেই। বাড়িতে ছিল কিন্তু ওর মধ্যে কেউ বাড়ির মধ্যে ছিল না। ওপরতলায় কেউ ছিল না? আমি আরো অনেক সাথে কথা বলার চেষ্টা করবো। দাদা, কত বছরের এই পুরনো বাড়িটা একটু যদি বলেন। হবে তো 100 বছর পুরনো তো আছে। মানে ব্রিটিশ আমলের বাড়ি কি এটা? এটা ব্রিটিশ আমলের বাড়ি। এই বাড়ির কোনো এই এত বিপজ্জনক অবস্থা, যে কোনো সময় তো আপনারাও এখান দিয়ে যাতায়াত করেন, আপনাদেরও তো দুর্ঘটনা ঘটতে পারে বাড়ি ভেঙে পড়লে। যদি পড়লে তো দুর্ঘটনা ঘটবে। কলকাতা পুরসভার তরফে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? এর আগে কোনো নোটিশ দেওয়া হয়েছিল? কর্পোরেশন নোটিশ দেওয়া আছে। ধন্যবাদ এলিনা তোমাকে সঙ্গে থাকার জন্য, এবং এক্ষেত্রে আরো আপডেট তুমি নিতে থাকো, পরবর্তী ক্ষেত্রে তোমার কাছে আবারও যাব। আশীর্বাদের মতন কোনোভাবে নতুন করে আর পরীক্ষা দিতে হবে না। জলদি হি এনটিএ ফাইনাল মার্কশিট এক দো দিনো কে আন্ডার প্রকাশিত কর দেগা। এনএমসি জলদি সে জলদি উসকি কাউন্সেলিং শুরু করেগা। সংশ্লিষ্ট সবি গুনেগারোঁ কো ভারত সরকার কমিটেড হে উকে উপর কারওয়াই করনে কে লিয়ে। দুর্গাপূজার কমিটিগুলোর জন্য এবার বাড়লো সরকারি অনুদান। 70,000 থেকে বেড়ে হলো 85,000, আগামী বছর 1,00,000 করে দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে 43,000-এর বেশি পুজো কমিটিকে বিদ্যুতের বিলে ছাড়, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন জল্পনা দানা বাজছে। কি বলছেন মুখ্যমন্ত্রী শুনে নেব। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3, মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো।
কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? পূজো কমিটি কি বলছে? এই এক কি সবসময় অতটা লাফি বাড়ানো যায়? আস্তে আস্তে ওঠো, স্ল্যাব আছে না? প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগের আগে আসছে বছর কী হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে, সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে, কাজেই এবার যদি 15,000 বাড়তে পারে আগামী দিনে বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেবো, ঠিক আছে? দুবছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। এ বিষয়টা নিয়ে বিজেপি নেতা, বিজেপি বিধায়ক এবং অর্থনীতিবিদ অশোক লাহিড়ির কি বক্তব্য শুনে নেব। আমি ওকে আমার শুভেচ্ছা রইল, দেখুন ভগবানের কৃপায় যদি কিছু হয়। আর ক্লাবগুলো ভোটের জন্য খুব উপযোগী, ভোটের সময় যদি একটু এ করতে হয়, বুথ টুথ ক্যাপচার করতে হয়, ভোট খুব ভালো। কি বলছেন অতীন ঘোষ শুনে নেব। অ্যাকচুয়ালি একটা হচ্ছে যে অনুদান বাড়ানি মানে এটা তো খুব প্রয়োজনীয়, পুজো খুব করতে হয় খুব কষ্ট করে, সব থেকে যারা ছোটো ছোটো পুজো কমিটি তারা খুব কষ্ট করে হয়, সবাই চাইছে যে পুজোটা সুন্দরভাবে করার, তো সর্বতই মুখ্যতম এই অনুদান পুজো কমিটিকে লোকের সাহায্য করবে। কি বলছেন দুর্গাপুজো কমিটির সদস্য দেবব্রত বোস শুনে নেব। দারুণ খুশি, মানে ভাবতে পারিনি দিদি এতটা আমাদের জন্য করবেন। 85,000 একটা ভালো মাইনে রাখে টাকাটা, তো এই টাকাটা নিয়ে আমরা আগের বছরের তুলনায় এবছর আরও ভালো করার চেষ্টা করবো, আরও সাংগঠনিকভাবে পুজোটা করার চেষ্টা করবো, এই আশা নিয়েই আমরা সামনের দিকে এগোবো। না এটা একদিকে ঠিকই, খুব ভালো হয়েছে যে কোনো পুজোর জন্য কারোর জন্য কোনো হ্যারাসমেন্ট না হয়।